তারা প্রত্যেকটা ঘরে ঘরে মুনাফিক রূপে এক একটা মিজাইল তৈরি করে রেখেছে। তারা আজকে প্রত্যেকটা ঘরে দেখবেন আদবের কোনো কায়দা নাই, সব বেয়াদবে পরিণত হয়ে গিয়েছে। দুই কলম আরবি শিখেছে, এসে বাবা মাকে তালিম শুরু করে দিয়েছে, অথচ দেখা গেছে যে তার বাবা মা যতই জ্ঞানী হোক বা যতই কম জ্ঞানী হোক, বাবা মার সাথে যে সম্পর্ক কোরআন রাখতে বলেছে সেই সম্পর্ক থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজকে আমরা মসলা মাসলার তীর নিক্ষেপ করে সমাজ থেকে সম্মান, সালাম, ভক্তি এগুলো তুলে দিয়েছে। আজকে আমরা যারা বাংলার সমাজে বসবাস করি মুসলমান, আজকে আপনি যদি কারো পায়ে হাত দিয়ে সালাম করেন, পিছন থেকে দেখবেন মোনাফেকরা তীর মারবে, হেই মিয়া তোমার গুণা হয়ে গেছে, মাসেলার তীর, তোমার গুণা হয়েছে, শেরেক হয়েছে, আরেকজনের পায়ে হাত দিয়ে সালাম কেন করো? অথচ সালাম করা বা কদমবুচি করা বা পায়ে চুম্বন করা সুন্নতে রাসুল, আল্লাহ রসুল করেছেন, সেটাকে তারা লুকিয়ে রেখেছে। একটা বড় ভাই যদি বা একটা সন্তান যদি তার বাবা মাকে প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় বা ঈদের নামাজের সময় বাবা মায়ের পায়ে চুম্বন করে তারা ঈদের জামাতে আসে, তাইলে সেই বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্কটা অনেক মধুর হয়, অনেক শক্ত হয়। আমাদের বড় দাদাভাই শাহসবি সৈয়দ বেলাল নূরে আল সুরেশ্বরী তিনি ইতিমধ্যেই এসে গিয়েছেন, আমরা তার জন্য অপেক্ষা করছিলাম। আসলে অনেক আলেমুল আমা বাংলাদেশে কত দেখলে আপনারা তো দেখছেন, তারা আসলে প্রকৃত ইসলামের যে আদর্শ এবং যে সমস্ত যে আমরা যে সেজদায় তাজিমের চুম্বন আমরা কই কদম বুচি, এমন হইতে হইতে এমন হয়েছে যে মাথা নত করাই শরীফ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর সুন্নত, মদিনা শরীফে যখন রাসূলুল্লাহ ছিলেন অসংখ্য সেই সাহাবারা বিভিন্ন দেশের সেই লোকেরা সেখানে আসছেন, রাসূলুল্লাহ ঘরে ছিলেন, তিনি কাপড়টা পরতে পরতে বাইরে আইছেন, এমন সময় প্রায় 500 উপরে তারা প্রথমে নবীর আগে করে নবীর হাত ধরে চুম্বন করেছেন এবং পায়ে চুম্বন দিয়েছেন, হাদিস, পায়ে চুম্বন দিয়েছেন। এখন চুম্বন দিলে শরীফ হয়ে গেল, আচ্ছা পায়ে চুম্বন দিলে কি মাথাটা নত হবে না, পায়ের মধ্যে মাথাটা লাগবে না? অথচ আল্লাহ নবীর সেই সুন্নতকে তারা এনকার করতেছে, তার মানে ধর্মকে তারা কোথায় নিয়ে গেছে? সমস্ত নবীরা সেজদায় তাজিমে দিয়েছেন, আমার রসুল নেন নাই, এটাও আমরা সে প্রমাণ করেছি যে না দিছেন, হাদিসে আছেন, বুখারী শরীফে আছে। যাই হোক, আমরা এগুলি নিয়ে তর্ক করতে চাই না, এটা বেলায়েতের খেলা, যাদের কাছে বেলায়েতের, যারা বেলায়েতের রাজ্যে প্রবেশ করেন, বেলায়েতের রাজ্যে আসেন, সমস্ত ওলি নবীরা তাদের মধ্যে এটা প্রচলিত। এবং আল্লাহর নবীর এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, আগে আদব ছিল, সবাই আদব রক্ষা করছে, শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল, প্রেম ছিল, এখন এমন হয়েছে ছেলে বাবাকে সম্মান করে না, ভক্তি করে না এবং তার প্রতি মহব্বত নাই, সমস্ত সংসারে উলুট পালুট অবস্থা। যাই হোক, এই জন্য এই পরিসরে আমি কিছু কিতাব লিখেছি, একটা হলো সেজদায়ে তাজিমি, মোর্শেদের সম্মানার্থে সেজদায়ে তাজিমি, আর সামা মাহফিল সম্বন্ধে লিখছে সামায়ে রুহি। সুরেশ্বর বাবা বহুবার সেই সৈয়দ জামিনুর মাতলাউল উলুম এই সমস্ত কিতাবে লিখে গেছেন, এগুলো সে আগে পরে অনেক অলিরা লিখে গেছেন, তো এখন কী বলবো, আর শুধু সুরেশ্বরী ভণ্ড ও অমুক পিসাব ভণ্ড, অমুক পিসাব সে কি শিরিক করলো, এদের মধ্যে এই সমস্ত কথাই বিরাজমান, অথচ শিরিক করলো আল্লাহ নবীরেও অনেক অনেকে ইয়া রাসূলুল্লাহ শিরিক থেকে সাবধানে থাকে, নাউজুবিল্লাহ, আল্লাহ নবীরে হুকুম করে আবার বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করেন, হক মতো মানে হক বিচার করেন, নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহকে আমি যদি হক বিচার না করি এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ হক করতে পারবে না, আমি মোহাম্মদ যদি হক না করি, আমি মোহাম্মদ ইনসাফ না করি, তাহলে এরা কারা? হজরত আলী কারামুল্লাহ ওয়াজু হজরত উমর খুব রাগ হয়ে গেছে, জন কাসিয়ার ওই যে মদিনার সেই যুদ্ধের মধ্যে যে সম্পদ লাভ করছিলেন এগুলি বণ্টন করতেছিলেন আল্লাহ নবী সাহাবাদের মধ্যে, তখন একজন দ্বারা ওনার নামটা আমি ভুলে গেলাম, যাই হোক পরে আমার মনে আসবে,
বলো ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করেন। রাসূলুল্লাহ তার দিকে তাকায় রইলেন। এর মধ্যে হযরত আলী ওমর তোরাল বাইরে করে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি একে হত্যা করব। কথাম তুমি যদি একে হত্যা করো তাহলে এখন কাফেররা বলবে এখন মুহাম্মদের দলের লোকেরও সে হত্যা করা শুরু করে দিছে। থামো, আমি দেখতেছি আর নসল থিকা কি বের হবে, ইসলাম বিরোধী এক দল বের হবে মুখে ইসলামের নাম। তো এখন যখন এই কথা বলে সে চলে যাচ্ছে, হযরত আলী পিছনে পিছনে গেছেন, দেখি দূর থেকে এই লোকটা কই যায়। যায় দেখলো যে মসজিদের ভিতরে ঢুকা গেছে, ঢুকে আবার আমার নামাজ পড়া শুরু করছে। কি নামাজ, আধা পয়সা দামও তাদের নামাজে নাই, তাদের নামাজে কোনো ফল হবে না, আল্লাহ নবীর প্রতি তার বিশ্বাস নাই, এরাই মুনাফেক, এরাই ওহাবি। এই সমস্ত কথা তো এই জন্যই তো আল্লাহর নবীরা ওলিরা, এই যে আমাদের যত আল্লাহর ওলি আসছেন, যত নবী আসছেন, সব নবীর আমলেই এই সেজদায় তাজিমি জারি ছিল। যাই হোক, আমরা 9:30 জামাত শুরু করব। আমরা তাকবীর দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নিয়াত নাওয়াইতুন উসালি আলিল্লাহি তাআলা রাকাতা সালাতিল ঈদুল আযহা মা সিদ্দাতাই তাকবীরাতে ওয়াজবিল্লাহি তাআলা ইক্তিদাহিতুল বেহজাল ইমাম মুতাজাহানিল জাহাতিল কাবাতের শরীফাতে আল্লাহু আকবার। বাংলায় বলবেন ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য, 6 তকবীরের সহিত 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য এই ইমামের পিছনে কেবলামুখী হইয়া দাঁড়াইলাম, আল্লাহু আকবার। জামাত এখনই শুরু হবে, এখনই জামাত শুরু হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম মালিক, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহিল্লাযী জালা লিকুল্লি উম্মাতি মানসাকানান লিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন যালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লামাতাম্মা মিন হামলি শাহরানে আলা সুরিল আকওয়ালিল মারবিয়া তুয়াফিয়া বিল মদিনাতের শরীফাত আবু আব্দুল্লাহ ওয়া কানা কাদিস্তা জাবিয়া খালি বানি আদম মিন আত-তাইহাতিম তুজারিয়া আমা কাসাবিম জারান সাকিমা ইয়ানু রাসুকবা সাকুয়া আল্লামাতাম্মা মিন হামলি আলা রাজিত ইশাতু আসুরিল কামারিয়া ওয়ান আলিল জামালি আইয়ান জালিয়া নুসাদা হাজারাত উম্মাহু লাইলা তামাউলুদি হাসিয়াতু উমরিয়া মুফিন শাওতি মিন আল হাজিরাতিল কুদসিয়া ওয়াখাজাল মাখাজাউ ফাওয়ালা দাদু সাল্লাল্লাহু নূরাইয়া তাআলা লাউসিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু যে নূরে রবি নিখিলের ধ্যানে রছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই নাইকে হয়ে দিন জগতে মজিলেন জগৎ প্রেমেতে আসিলেন মানব সুরতে বাঁচে না আসে গে বাঁচে না কেন যে আপনাকে দেখি না এই যাতনা প্রাণে সহে ইয়া নবী সালাম আসসালাতু আসসালামু আলা নাবিকা খাইরে খালকি কুল্লিহিম বিহিজা রাব্বেরে দরুদ ও সালাম বরকাজিদা নবী পারা প্রেমুদাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দাবি দাবালিহি হাসানাত জামি ও খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সবাই হাতরে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা দুনিয়া হাসনাত ওয়া ফিল আখিরাতি হাসনাত ওয়া কিনা আযাবান নার।
আমরা আজকে তোমার প্যারা ওলি বাবা সুরের শরীর বাগ দরবারে বসে ঈদুল আজহার জামাত আদায় করেছি। আল্লাহ ইয়া আল্লাহ, আপনি আমাদের সকল রকম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া আজকে যারা হাজির হয়েছে ঈদুল আজহার জামাতে, যারা ইচ্ছা থাকা সত্ত্বেও বৈরী আবহাওয়ার জন্য হাজির হইতে পারে নাই, প্রত্যেকের মনের কথাগুলিকে আপনি কবুলার মঞ্জুর করে নেন, প্রতিটি হাতকে আপনি আমাদের সাথে কবুলার মঞ্জুর করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বাহুকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে সামনে ক্লিয়ার।